নমস্কার বন্ধুরা, এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি হোলি স্পেশাল খুব সুন্দর একটা টেস্টি লস্যি রেসিপি আপনাদেরকে শেয়ার করব। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের গাছের পাকা কলা দিয়ে আজ আমি কিভাবে এই লস্যি বানাবো তা আপনারা দেখতে থাকুন। বাড়িতে যদি কখনো হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে তো তাহলে কিন্তু আপনারা খুব কম সময়ে তাদের সামনে আপনারা এই লস্যি বানিয়ে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারা বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে 500 গ্রাম টক দই ঘরে পেতে রেখেছিলাম, এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 150 গ্রাম চিনি নিয়েছি। আমি এখানে নিয়েছি কেশর কমপ্লান 2 চামচ, এটা আমার মেয়ে বাড়িতে খায়। কেশর পেস্তা বাদাম কমপ্লান নিয়েছি 2 চামচ, আর নিয়েছি চিনে বাদাম আর 5টা আমন্ড, আর এখানে নিয়েছি আমন্ড কুচি, আর 3টে একদম কাঠালি কলা পেকে গেছে, নরম হয়ে গেছে, 3টে কাঠালি কলা নিয়েছি। কাঠালি কলার প্রথমে খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখানে মিক্সিং জার নিয়েছি একটা। এখানে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দেবো মিক্সিং জারের মধ্যে। আপনারা কিন্তু ঘরে পাতা টক দই না থাকলেও কেনা টক দই দিয়েও করতে পারেন। আমি এখানে কলাটা ছাড়িয়ে রেখেছিলাম, কলাটাও দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে। কলা আর বাদামগুলো দিয়ে দেবো। সমস্ত শুকনো উপকরণটা আমি আবার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আর এখানে কিন্তু কোনো লবণ ইউজ করবেন না। আমি উপর থেকে আবারও 2 চামচ টক দই দিয়ে দেব। আমি এটা চাপা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। আমি এখানে একটা গ্লাসের মধ্যে সার্ভ করছি। দেখেই বুঝতে পারছেন আমি এখানে কিন্তু কোনো ঠান্ডা জল ইউজ করিনি, আর অন্য কোনো কিছু কিন্তু লবণও ইউজ করিনি আমি এখানে। কিন্তু লবণ দেবেন না, তাহলে কিন্তু যে গুণটার জন্য আমরা খাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় লবণ দিলে। দুধ বা দইয়ে কিন্তু লবণ কোনো প্রকারে দেবেন না। আমি ওপর থেকে একটু আমন্ড কুচি ছড়িয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা এইভাবে, এই হালকা গরম আসছে, এই গরমের দিনে কিন্তু আপনারা অতি সহজেই বাড়িতে এই লস্যি তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি কত সহজেই সামান্য একটু উপকরণ দিয়ে এই লস্যি বানিয়ে ফেললাম পাকা কলার। তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। যদি পাকা কলা না থাকে তাহলে কিন্তু আপনারা অন্য কলা দিয়েও করতে পারেন। ধন্যবাদ।